এই ভিডিওর সব চরিত্রই কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ভিডিওটি দেখার আগে হেডফোনটা গুঁজে নিন। দারুণ ব্যাপার তো এটা। হ্যাঁ, বৌদি কোথায়? সঞ্জু, বিষাক্ত সঞ্জু। উফ, এই ঠান্ডার মধ্যে পাড়ার বৌদিরা পুরো এলাকা গরম করে রেখে দিয়েছে। এদের চক্করে আমি আমার সেটিং কেনা ছেড়ে দিই। ও বৌদি, শাড়িটা সামলে, আরে কোমরের লোম গুলো পড়ে না যায়, আরে ব্যাগের থেকে। পুরো ফুলঝুরি একেবারে। তোমার শপটা কোনোদিন চেঞ্জ হবে না বলো? আরে দুধ পুলিতে কার্পেট পরে, শাহী পনির একটা আলাদা স্বাদ আছে ভাই। আরে এমনি এমনি কি নাম হয়েছে আমার বান্টি চৌধুরী। ওদিকে দেখ, শাহী পনির হাঁটাচলা করছে। ঠিকই বলেছে বাবা, তোমার চক্করে একদিন মারা যাবে আমার। ও বান্টি চৌধুরী তো ফাজলামো না ভাই। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বাবু বলো। ও ও বলো বাদা, কদুর গড়া জল। হ্যালো হ্যালো, আরে কখনো তো দেখা করা বান্টির সাথে। ধরো এক মিনিট রাখছি। হ্যাঁ সরো তো, সরো তো। ও ভাই, সেটিং থেকেই সুবিধা বৌদি হয়ে গেছে নাকি? যে দেখে রিজেক্ট করে দিয়েছে। মানে কি বলতে চাইছো তুমি? আবে শোন, এদিকে শোন, তোদের মধ্যে ওইসব কথা হয় নাকি এখনো? ওইসব ওইসব কোন সব? আরে ওইসব ওইসব। ও হ্যাঁ হয়তো, ও সকালবেলা গুড মর্নিং পাঠিয়ে দেয় আর আমি ঘুমানোর সময় গুড নাইট পাঠিয়ে দিই। আবে সালা, আরে তোদের মধ্যে এইসব হয়নি? মানে আরে চকাচক পোকা পক এসব নিয়ে কথা হয়নি? দেখো একদম উল্টো পাল্টা কথা বলবে না আমার সাথে এইসব। ও উল্টো পাল্টা কথা, তুইও এই প্রসেসেই হয়েছিস বুঝলি? ওকে নিয়ে তোরই এইসব ভাবি আমি, ভালোবাসি ওকে আমি। ও আচ্ছা ভালোবাসিস, দাঁড়া মানা তাহলে। বান্টি ভাই শোনো না, ব্যাপারটা কেমন হয় বলো না। আগুন লেগেছে। হ্যাঁ আগুন লেগেছে তাই না? একটা কাজ কর, ওকে মেসেজ কর আর বল আজকে সন্ধ্যাবেলা দেখা করতে। বান্টি ভাই, ও বলছে আর সন্ধ্যাবেলা হবে না। তা জিজ্ঞেস কর কবে হবে। ভাই বলছে ফার্স্ট জানুয়ারির দিন হবে। আগুন দুদিকেই লেগেছে। হ্যাপি নিউ ইয়ারে দুজনে মিলে হ্যাপি হওয়ার কারণে খুব ইচ্ছে হয়েছে তাই না? আচ্ছা ঠিক আছে, ডান করে দে। ডান ভাই শোনো না, তুমি যদি আমার সাথে যাও না তাহলে আমার খুব ভালো লাগবে। কি বলিস, শ্রীসামের জন্য মেনে নেবে তো সেটি? আরে আমি বলতে চাইছি তুমি তোমার গার্লফ্রেন্ড কে নিয়ে চলো, আমি আমার গার্লফ্রেন্ড কে নিয়ে যাবো, দুজনে আলাদা আলাদা রুমে থাকবো, তুমি আমার পাশে থাকলে আমি একটু মোটিভেশন পাই। ও আরে আয় যাবো, এমনি তো ফার্স্ট জানুয়ারি তো ফ্রি আছি আমি, কিন্তু হ্যাঁ আমার রুম ভাড়া তো তোকে দিতে হবে বলে দিলাম। আরে বান্টি ভাই তুমি চিন্তা করো না, দুটো রুম আমি বুক করে নেবো। ইয়ো ভাই, তাহলে তো দুই ভাই মিলে পুরো মহাকাশ পাড়ি দেবো। কিন্তু আরেকটা কথা বুঝতে পাচ্ছি না, ওখানে গিয়ে করবোটা কি? অবে সব প্র্যাকটিক্যাল কি তুই এখনই এখানে আমাকে দিয়ে করিয়ে নিবি? ধৈর্য ধরো বৎস, চলো তোমাকে বলছি, চলো চলো আসো। কিন্তু বান্টি ভাই ব্যাপারটা, আরে বলো না। ইউ আর সো সেক্সি বান্টি চৌধু। বান্টি ভাই আমার খুব নার্ভাস লাগছে। আরে কিচ্ছু হবে না, চল তো আয় আয়। এতদূর অব্দি চলে আসলাম, এখনো তুমি বলছো না ভিতরে গিয়ে কি করতে হবে। আরে চৌধু আমাকেই পাঠিয়ে দে না ভেতরে, আমি করে নিচ্ছি। পাঠিয়ে দে তোর বান্টি ভাইকে, বৌদির সাথেও দেখা হয়ে যাবে। আচ্ছা শোন 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 শোন, ম্যাচ খেলার প্রথম স্টেপ হলো চুমু, এটা করে নিতে পারলেই বাদ বাকিটা আপনি আপ হয়ে যাবে, বুঝতে পেরেছিস? কি সত্যি? হ্যাঁ, এবার টাইম না ওয়েস্ট করে চলো ভেতরে চলো, কারণ ম্যাচ খেলা শুরু না করলে ট্রফি আর বালি ঢুকবে না। চলো চলো চলো। কি হয়ে গেল বান্টি ভাই, চলো। ও হ্যালো, তোর রুমটা ওদিকে, আমার রুমটা এদিকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কি মুখ কি দেখছিস, চল বেরো, পেলি ফুরসত মে নিকাল 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 নিকাল। ও নো, হাই সেক্সি সেনোরিটা।
দুষ্টুমে শোনা বেবি, তুমি জানো সে কখন থেকে আমি তোমার জন্য ওয়েট করছি? আমার না একটা আর্জেন্ট কাজ আছে, আমি এক মিনিট আসছি আসছি। আরে বান্ডি ভাই, তুমি তো বললেই না কিরকম চুমু খেতে হবে, যেমন মায়েরা নমস্কার বৌদি, যেমন মায়েরা চুমু খায় সেরকম নাকি? আরে ভাই, তোর মাকে প্রণাম, এরকম ভাবে চুমু খেতে হয়? নমস্কার বৌদি। নমস্কার। এই শোনো না, ভাই দারুণ ব্যাপার তো এটা। বৌদি কোথায়? আব্বে সালা এখানে নিচে। আরে বৌদি সরি সরি, ওঠো ওঠো ওঠো। আরে বান্ডি ভাই, এরপরে কি করবো সেটা তুমি কিছু বললেই না। আব্বে সালা জামাটা খোল, জামা খোলো, খোলো জামা, বুঝেছ? আরে ভাই পাগল নাকি, তোমার আর আমার ব্যাপারটা আলাদা। আমরা একসঙ্গে ল্যাংটো হয়ে ঘুরেছি, একসাথে জাঙিয়ে পড়ে শুয়েছি, অন্য কারোর সাথে ল্যাংটো পাগলো ধরিয়ে হবো আমি? পাগল পাগল নাকি তুমি? তুই বেরো ভাই, তোর দ্বারা হবে না সব। তুই বান্টি চুদুর নাম দেবো আমি ভাই। বাবু, বেগম জান একটু আমার মুখে আঙুর দাও। আরে বান্টি ভাই, এটা তুমি ভুল। সব করে আঙুর একসঙ্গে খাবার থেকে একটা একটা খাবার মজাই আলাদা। দুটোই ছিল, তাও দিচ্ছিস না কিছু না। কিন্তু বান্টি ভাই, আমি তোমার উপর রেগে আছি, তুমি চিটিং করেছো আমার সাথে। তুমি বলেছিলে রুমে গিয়ে তুই আগে নিজের জামাটা খুলবি, কিন্তু আমি গিয়ে দেখি ও নিজের জামাটা খুলছে। এটা কি ঠিক চিটিং না বলো? আমি খেলবো না এই গেম। মায়ের দিব্যি বলছি মোটা, বিশ্বাস কর এই বান্টি না লাইফে অনেক বড় বড় সুতিয়া দেখেছে, কিন্তু তোর মতো ব্যাপার কারুর মধ্যে ছিল না ভাই। ও বান্টি ভাই, তুমি তো জানো আমি ছোটবেলা থেকে একটু আলাদাই। যাই হোক, বলছি আমার এই কেসটা একটু সলভ করে দাও না, খুব প্রবলেমে আছে আমি। আব্বে ও যা করছে না ওকে করতে দে, খুশি হয়ে যা দে, বুঝলি? এবার চল বেরো, চল যা করতে দে ওকে, যা। এই আঙুরটা নিয়ে না, নিবি না, দুটো দুটো নিবি না, আরে দুটো নেব, আরে আরে মোটা খাবি না, মোটা রক, এটা মোটা মোটা রক, মোটা। বাবু এবার পালিয়ে দেখাও দেখি আমার বন্দি থেকে। ওই দেখো টিকটিকি, ওই দেখো কোথায় টিকটিকি, এবারও পালিয়ে গেল। আরে বাবু ভাই,
সালা আমার এখানে গার পেটে হাতে চলে এসেছে আর তুমি এখানে কুত্তার মতো আউ 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 করছো। সরি বৌদি। আবার কি হলো তোর? বান্ডি ভাই দেখো আমার হাত দিয়ে দিয়েছে, এবার পুলিশকেও ডাকবে। বাবা যদি জানতে পারে আমি এইটুকুনি বসে এইসব কাজ করছি, আমার চামড়া মেরে কুটিয়ে দেবে। সত্যি বলছি বান্টি ভাই, তুমি কিছু করো না প্লিজ। আব্বে মোটা শালা, মোটার বাচ্চা বান্টি চতুর পুরো মেরে রেখে দিচ্ছে বাবু। বাবু বাবু, এবার তোমার জানু পুরো কাম কোর্স কমপ্লিট করে এসেছে, এবার আমি ফুল রেডি। কিন্তু বাবু প্রোটেকশন তো সরো, আবার আমার যেতে হবে ওর কাছে। কি হলো, পেয়েছো ফোন? আরে না, কোথায় যে গেল ফোনটা? আর তাক ছাড়ো, বাদ দাও, ফোনের থেকে বেশি ইম্পর্টেন্ট তো তুমি, আমার চেক্সি লেডি। কি সুন্দর ম্যাগির মতো পাকড়ো পাকড়ো চুল তোমার বান্টি ভাই। ব্যাস হয়ে গেল, আমার ম্যাগি খাওয়ার দফা দফা হয়ে গেল। বলে ফেলো কি হয়েছে ভাই। প্রোটেকশন চাইছে, কালকে তো বাবা সম্পত্তি চেয়ে বসবে। আরে গান্ডু, ও এটা চাইছে, নিয়ে এসছিস? আরে চিচি বৌদি, কি সব দেখাচ্ছ তুমি? বেবি এটা ওকে দাও তো। হ্যাঁ এনে, এটা ধর, আর তোর এই মুখ জনে বান্টি দেখতে না পায় এখানে, আর বুঝেছিস যাবে রো। আরে বান্টি ভাই, এটা তো সেই জিনিসটা বাবা আনতো ঘরে, আর আমি আলমারি থেকে চুরি করে বেলুনের মতো ফুফু ফুলিয়ে ছাড়তাম। এই জন্যই তোরা আট ভাই গান্ডু। তুমি কি বললে বান্টি ভাই? আরে তুই আর মাথা খাস না, বেরো তো, যা তো। দেখো বৌদি, একটু ভদ্রভাবে কথা বলে, বুঝলে তো? এই বেরোলি তুই, বেরো। এই মোটার উপর আমার এক ফোঁটাও ভরসা নেই বেবি, দাঁড়াও আমি একবার ক্রস চেক করে নি। ওরের বাচ্চা কাজকে মেরেই ফেলবো। স্যার আপনার কেশরের দুধ আরো শক্তি বৃদ্ধির জন্য। স্কোরটা কত হলো স্যার? স্কোর আয়া ভেতরে 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 দে আমাকে দে। একটা কথা বল ভাই, বাপকে যতক্ষণ ম্যাচ খেলতে না দিবি ততক্ষণ আপ সেঞ্চুরিটা লাগাবে কিভাবে? হ্যাঁ কিভাবে লাগাবে? আরে কিভাবে লাগাবে? আরে 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 স্যার, আরে বল কিভাবে লাগাবে? জলদি দিচ্ছ না ম্যাচটা, কো চুরি করতে পারছি না। বল শালা বল বল। মোটর বাচ্চা, এখানে আমার সলতি নিবি দিয়ে ওখানে ফুলসজ্জা মানাচ্ছে, আমি এটা হতে দেবো না। এবার আমার হাত থেকে কোথায় পালাবে তুমি? অনেক ওয়েট করিয়েছো। কোথাও না। এই মোটা, এই মোটা শোন। আবার কি পাবলি তুই? দাদা দাদা দাদা, বান্টি ভাই তোমার দাদা। বান্টি ভাই, এই বাবলি তোমার বোন, তুমি ওর দাদা, আমি ওর বয়ফ্রেন্ড, তাহলে আমাদের সম্পর্কটা কি? আমি না কিছুই বুঝতে পারছি না, তুমি তো জানো আমার ব্রেনটা একটু স্লো, আমাকে একটু সম্পর্কটা বুঝিয়ে দাও না প্লিজ। আন্টি চতুর সাথে ধোকা, বান্টি চতুর সাথে ধোকা। সম্পর্ক বুঝিস না তুই, সম্পর্ক বুঝবি তো? এটা হলো বাবলির জুতো আর এটা হলো তোর গড়। আরে আরে বান্টি ভাই, আরে
সো হ্যালো গাইস, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, জানি জানি তোমরা বলতে চাইছো যে ভিডিওগুলো অনেক শর্ট হয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে আমরা অনেক দিন ধরে অনেকগুলো ভিডিও করার চেষ্টা করছি, তার কারণ হচ্ছে প্রত্যেক মাসে আমাদের দুটো তিনটে করে ভিডিও দিতে তোমাদের ডিমান্ড অনুযায়ী। আর আজকে কালকে 25 তারিখ, আমরা কোনো পার্টি করিনি, 26 তারিখও কোনো পার্টি নেই, 27 তারিখও কোনো পার্টি নেই, শুধু একমাত্র তোমাদের জন্য, তার কারণ হচ্ছে 1st জানুয়ারি, মানে হ্যাপি নিউ ইয়ার দিন তোমাদের একটা ভিডিও দেওয়ার জন্য। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার, লাভ ইউ বস। আর পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর মা বাবাকে সম্মান করো। লাভ ইউ বস, লাভ ইউ বস, টাটা।